18 জন রক্তাক্ত হয়েছে, কারো মাথা ফাটছে, কারো হাতে হাতের এখান থেকে পড়ে গেছে, ঠিক আছে, তাদেরকে মর্মান্ত ভাবে মানে এত খারাপ ভাবে তাদের আহত করা হয়েছে। যখন আমরা এই জিনিসগুলো বুঝছি জানছি তখন আমরা এই রাস্তায় আমাদের একটা ভালোবাসার কর্মী একটা নাম করলে কারণ তারা আমাদের ভাই, আমরা ভাবছি যে তারা আমাদের ভাই, কারণ আজকে ওদের সাথে হচ্ছে কালকে আমাদের সাথে চলাতে হবে না, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে আমাদের সাথে হবে আজকে, এই জন্য আমরা আসছি। আমরা কোথায় কিনবো? আমরা সাধারণ ছাত্ররা কি করতে পারি? আমরা যখন নামবো সেটা প্রশাসনের জন্য, সেটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরের মানুষের আমার ট্যাক্সের টাকায় যখন এই রাষ্ট্র চলবে
তখন আমার আমার জীবনের নিরাপত্তা দিতে রাষ্ট্রকে নিজের দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। সবাই একমত, তাই আমরা এটা মানি যে আমরা একত্রিত হয়েছিলাম, তাই আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমরা বিজয় অর্জন করেছি। তাই এখনো যদি আমরা একত্রিত হই তাহলে অবশ্যই আন্দোলন সফল হবে, আমাদের সড়ক নিরাপদ হবে। তাই আমরা এই আন্দোলন মানে আন্দোলন সামনে এগিয়ে নিয়ে যাবো, আর স্বাধীন ছাত্রদের আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে আসার জন্য এবং আন্দোলনকে সামনে নিয়ে যাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আমরা একটা কথা বলতে চাই, আমি ঢাকাতে যে নিরাপত্তা না পাই, নিরাপদ রাস্তা না পাই, চলাচল করবো কিভাবে? আমরা তো একটা দাবি জানিয়েছি, নিরাপদ সড়ক চেয়েছি। আমার ভাই আমার বোনের রক্তে যখন রাজপথ সঞ্চিত আছে, আমি যেভাবে দেখতে পারি আজকে ওর বলা কালকে আমার বলা হতে পারি। এতটুকু বাচ্চারা ঢাকা শহরে যে গাড়িগুলো চালাচ্ছে সেগুলো লাইসেন্স কার করুক কেন তারা চালাবে? আমরা তো ন্যায্য দাবি করছি, এই দাবি করিতে কি আমরা আমাদের ন্যায্য দাবিটা মেনে নিতে চাই, মানিয়ে নিতে হবে। কিন্তু সরকার আজকে যখন আমাদের মধ্যে অধিক যাও, অধিক যাও, অধিক যাও, যাও।